সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রোজিনা বেগম, প্রভাষক অর্থনীতি, মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আমরা বাংলাদেশের অর্থনীতি পরিচয় অধ্যায়টি পড়ছি। গত ক্লাসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, আর আজকে বাংলাদেশের অর্থনীতির কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। তো বাংলাদেশের অর্থনীতির কোনো কাঠামো বলতে আমরা কি বুঝি? যে সমস্ত খাত উপখাতের উপর ভিত্তি করে একটা দেশের অর্থনীতি গড়ে ওঠে, তাকে এই সমস্ত খাত উপখাতগুলোকে আসলে অর্থনীতির কাঠামো বলা হয়। আর বাংলাদেশের অর্থনীতিও কতগুলো খাত উপখাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তোমরা দেখো যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। এক, উৎপাদন ভিত্তিক; দুই, মালিকানা ভিত্তিক; এবং তিন, অঞ্চল ভিত্তিক। তো প্রথমে আমরা উৎপাদন ভিত্তিক খাতটা নিয়ে আলোচনা করব। উৎপাদন ভিত্তিক খাত বলতে আমরা আসলে কি বুঝি? কোনো দ্রব্য বা সেবার রূপান্তর ঘটিয়ে যেখানে উপযোগ বৃদ্ধি করা হয়, তাকে আসলে উৎপাদন ভিত্তিক খাত বলা হয়। উৎপাদন ভিত্তিক খাতের তিনটি উপাদান রয়েছে। কয়টি উপাদান রয়েছে? তিনটি উপাদান রয়েছে, যথা দেখো, কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে তিনটি খাত রয়েছে, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। এই তিনটি খাতের সমন্বয়ে কিন্তু উৎপাদন ভিত্তিক খাত গঠিত। তো প্রথমে আমরা কৃষি খাতের কথা চিন্তা করি। তোমরা জানো যে কৃষি বাংলাদেশের আদি এবং প্রাথমিক খাত। কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষির উপখাতগুলো কী কী জানো? কৃষির উপখাতগুলোর মধ্যে হচ্ছে শস্য, শাকসবজি, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণীজ সম্পদ। কৃষির সাথে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা অতপ্রতভাবে জড়িত। আর বাংলাদেশের যে মোট শ্রমশক্তি রয়েছে, বাংলাদেশের মোট শ্রমশক্তির 45.1% কিন্তু কৃষি কাজের সাথে জড়িত। তাহলে চিন্তা করো যে একটা দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক অংশ একটা খাতের সাথে জড়িত। আর এই যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, এই বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাও কিন্তু কৃষি খাতের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদানই সবচেয়ে বেশি। গত ক্লাসে আমি তোমাদের কিন্তু জিডিপি সম্পর্কে, জিডিপিটা কি এটা বলেছি, আজকে আরও একবার তোমাদেরকে বলে নিই। কারণ আমাদের এই যে খাতগুলো, এই খাতগুলোর সাথে কিন্তু জিডিপি সম্পৃক্ত। আমাদের এই খাতগুলোর উৎপাদনের সাথে জিডিপি সম্পৃক্ত। জিডিপি বলতে আমরা কী বুঝি? কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, অর্থাৎ আমাদের যে মানচিত্র রয়েছে, এই মানচিত্রর অভ্যন্তরে যে সমস্ত পণ্য এবং সেবা উৎপাদিত হয়, এর যে আর্থিক মূল্য, যে আর্থিক মূল্যটা দাঁড়ায়, এইটার সমষ্টি, এটার সমষ্টি হলো জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। তাহলে এখন আমরা শিল্প খাতে আসি। শিল্প খাত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাত। শিল্প খাতেরও দুটি উপখাত রয়েছে। শিল্প খাতের উপখাত দুটি হলো ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বৃহৎ ও মাঝারি শিল্প। তাহলে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বৃহৎ ও মাঝারি শিল্প নিয়ে আমাদের এই শিল্প খাত, এই শিল্প খাত আমাদের দুটি খাত, ক্ষুদ্র ও
কুটির শিল্প এবং বৃহৎ ও মাঝারি শিল্প, এই দুটি খাত নিয়ে শিল্প খাত গঠিত। স্বাধীনতা লাভের সময় আমাদের শিল্প খাতের অবকাঠামো কিন্তু খুবই দুর্বল ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের শিল্প খাত কাঠামোর অনেক উন্নতি সাধিত হয়েছে। তোমরা জানো যে আমাদের যে তৈরি পোশাক শিল্প রয়েছে, এই তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার প্রায় একটা বিরাট অংশ কিন্তু আমরা এই তৈরি পোশাক শিল্প খাত থেকে পেয়ে থাকি। আর আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান দিন দিন বাড়ছে। এবার আসি সেবা খাতে। সেবা খাত, বাংলাদেশের সেবা খাত ক্রমবিকাশমান। সেবা খাত কিন্তু কোনো দ্রব্য উৎপাদন করে না, সেবা খাত সেবা সৃষ্টি করে থাকে। কি করে থাকে? সেবা সৃষ্টি করে থাকে। সেবা খাতের মধ্যে রয়েছে, দেখো সেবা খাতের মধ্যে আমরা দেখতে পাই পরিবহন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও বিমা। সামাজিক কর্মকাণ্ড হোটেল রিয়েল অ্যাসেট খুচরা ব্যবসা খুচরা বিক্রয় বিক্রয় বিনোদন প্রচার মাধ্যম ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে পরিবহন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও বিমা, সামাজিক কর্মকাণ্ড, হোটেল, রিয়েল এস্টেট, খুচরা বিক্রয়, বিনোদন, প্রচার মাধ্যম এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, এগুলো সবই কিন্তু সেবা খাতের অন্তর্ভুক্ত। এবং বাংলাদেশের সেবা খাত কিন্তু জিডিপিতে এখন 50% কিন্তু আমাদের আসে এখন সেবা খাত থেকে। এখন দেখো এই যে পরিবহন, আমাদের যে সেবা খাত, সেবা খাতের মধ্যে এই যে পরিবহন রয়েছে, এখন পরিবহন দেখো বাংলাদেশে কিন্তু 4 ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে। কি? সড়ক, সড়ক পথ, রেলপথ, বিমানপথ এবং নদীপথ। তাহলে পরিবহনের মধ্যে আমরা 4টি প্রকার ভেদ পাচ্ছি, সড়ক পথ, বিমানপথ, রেলপথ এবং নদীপথ। যোগাযোগ, তোমরা একটু চিন্তা করো তো যে আমাদের যোগাযোগের মাধ্যমগুলো এখন কি কি। আমাদের যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে দেখো, যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে ডাক, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, এই সমস্ত বিষয়গুলো রয়েছে যোগাযোগের মধ্যে। শিক্ষা, স্বাস্থ্য, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা জানো যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো মাধ্যম রয়েছে। আর স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাতের মধ্যে কি, একটু চিন্তা করো তো আমাদের যে হাসপাতালগুলো রয়েছে, প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, আমরা এগুলো সবাই সব এই খাতগুলো সবগুলোই আমাদেরকে আসলে সেবা দিয়ে থাকে। তারপর হচ্ছে সামাজিক কর্মকাণ্ড, আমরা যে সমস্ত সামাজিক অনুষ্ঠান করে থাকি, যেমন কমিউনিটি সেন্টার, ডেকোরেটর ইত্যাদি। তাছাড়াও ওই যে হোটেল, রিয়েল এস্টেট, খুচরা বিক্রয়, বিনোদন, প্রচার মাধ্যম, এই সবই আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। এবং এই সবগুলো মিলে আমাদের সেবা খাত গঠিত, যেটা এখন আমাদের জিডিপিতে 50% আয় কিন্তু সেবা খাত থেকে আসছে। আমরা এখন একটা
এই তালিকার মধ্যে তোমরা দেখো, এই তালিকাটার মধ্যে দিয়ে আমরা এখন এই যে খাতসমূহ রয়েছে, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, এই খাতগুলোর আমাদের জিডিপিতে যে অবদান, এই জিডিপিতে যে আমাদের এই খাতগুলোর অবদান রয়েছে, এটা এখন আমরা এই তালিকার মাধ্যমে দেখব। প্রথমে দেখো, এখানে অর্থ বছর ধরা হয়েছে 1990-91 অর্থ বছর, জিডিপির খাতসমূহের শতকরা হার 2001-02 অর্থ বছর, 2017-18 অর্থ বছর, 2019-2020 অর্থ বছর। আর কৃষি খাতের আমরা এখন অবদান দেখি, 1990-91 সালে কৃষি খাতের অবদান জিডিপিতে ছিল 29.23%, 2001-02 সালে 25.23%, 2017-18 সালে 14.23%, 2019-20 অর্থ বছরে 13.35%, এবং শিল্প খাতের অবদান জিডিপিতে পর্যায়ক্রমে দেখো 21.4%, 26.20%, 33.36% এবং 35.36%। আর আমাদের সেবা খাতের অবদান 49.73%, 48.77%, 52.11% এবং 51.30%। তাহলে এই যে তালিকাটা, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কৃষি খাতের অবদান দেখো ক্রমান্বয়ে কিন্তু কমে এসেছে। 2017-18 দেখো আগে ছিল 29.23%, তারপরে 25.23%, এবং 2017-18 আমরা দেখতে পাচ্ছি 14.23% এবং 13.19-20 অর্থ বছরে 13.35%। এবং শিল্প খাতের অবদানটা তোমরা দেখো, শিল্প খাতের অবদান কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেবা খাতের অবদানও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জিডিপিতে কৃষি খাতের অবদান আগের তুলনায় নেমে এসেছে। আমাদের কিন্তু কৃষিতে উৎপাদন বেড়েছে, এবং আমাদের কৃষিতে উৎপাদন বেড়েছে, আমরা এখন বাংলাদেশ এখন সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে, চাল উৎপাদনে চতুর্থ স্থানে, মাছ উৎপাদনে পঞ্চম স্থানে, এবং আম ও আলু উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে। আমাদের জিডিপির আকারও কিন্তু বৃদ্ধি পেয়েছে, কৃষির উৎপাদন বেড়েছে কিন্তু জিডিপিতে আমাদের কৃষির অবদান কমেছে, আর আমাদের জিডিপির আকারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর পাশাপাশি কিন্তু শিল্প এবং সেবা খাতের অবদান আমাদের জিডিপিতে বেড়েছে, শিল্প এবং সেবা খাতের অবদান বেড়েছে। তাহলে বলা যেতে পারে যে আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে এগুচ্ছে। এবং আমরা যদি পৃথিবীর উন্নত দেশসমূহের দিকে, জিডিপির দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে তারা শিল্প এবং সেবা খাতে কিন্তু এগিয়ে, তাদের জিডিপিতে কিন্তু শিল্প এবং সেবা খাতের অবদানই সবচেয়ে বেশি। তাহলে বলা যেতে পারে যে আমাদের অর্থনীতিও সেই দিকে যাত্রা শুরু করছে। এবার আমরা মালিকানা ভিত্তিক খাত নিয়ে আলোচনা করব। মালিকানা ভিত্তিক খাতকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে মালিকানা ভিত্তিক খাতকে ভাগ করা হয়েছে। এক, সরকারি মালিকানা। দুই, বেসরকারি মালিকানা। সরকারি মালিকানার যে সমস্ত খাত রয়েছে সেগুলোকে আসলে সরকারি খাত বলা হয়। একটা হচ্ছে, আমরা এইভাবেও বলতে পারি যে সরকারি খাত তাহলে বেশি মানানসই হয়, সরকারি খাত আর হচ্ছে বেসরকারি খাত। তাহলে যে সমস্ত খাত সরকারি মালিকানায় পরিচালিত সেগুলোকে আসলে সরকারি খাত বলা হচ্ছে। যেমন অস্ত্র, গলা বারুদ, প্রতিরক্ষার সরঞ্জামাদি, পারমাণবিক শক্তি উৎপাদন, মুদ্রা ও টাকশাল, রেলওয়ে, বিমান, টেলিযোগাযোগ, বিদ্যুৎ ইত্যাদির কথা আমরা বলতে পারি। আর বেসরকারি খাত, যে সমস্ত খাত ব্যক্তি মালিকানায় পরিচালিত সেগুলোকে আসলে কিন্তু বেসরকারি খাত বলা হয়।
আর অর্থ ব্যবস্থায় তোমরা জানো যে মিশ্র অর্থনীতিতে সরকারি এবং ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, আর বাংলাদেশ যেহেতু একটু একটা মিশ্র অর্থনীতির দেশ, সেহেতু এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি মালিকানা বিদ্যমান। বর্তমানে বাংলাদেশে বেসরকারি মালিকানা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ডই কিন্তু এখন বেসরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে। তাছাড়া অতি সম্প্রতি সরকারি বেসরকারি অংশীদারিত্বে PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর ভিত্তিতে প্রণীত শিল্পায়ন কৌশল অর্থনীতির কাঠামোতে নতুন সংযোজন বলা যেতে পারে। তাহলে আমরা উৎপাদন ভিত্তিক মালিকানা ভিত্তিক খাত সম্পর্কে জানলাম, এখন অঞ্চল ভিত্তিক খাতে আসি। অঞ্চল ভিত্তিক খাতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা গ্রামীণ খাত এবং শহুরে খাত। যে সমস্ত খাত গ্রাম ভিত্তিক এবং গ্রামীণ উন্নয়নকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেগুলোকে আসলে গ্রামীণ খাত বলা হয়ে থাকে। যেমন ধরো ক্ষুদ্র কুটির শিল্প, পশুপালন, মৎস্য চাষ, গ্রামীণ ব্যবসা বাণিজ্য, গ্রামীণ পরিবহন যোগাযোগ ইত্যাদি। আর শহুরে খাত, যে সমস্ত খাত শহরে অবস্থিত সেগুলোকে আসলে শহুরে খাত বলা হয়। যেমন বৃহৎ ও মাঝারি শিল্প, ব্যাংক ও বিমা, কৃষিখাতের কৃষির যে সমস্ত উপখাত সমূহ যেগুলো শহরাঞ্চলে অবস্থিত, পরিবহন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। তাহলে আমরা বাংলাদেশের যে অর্থনীতির কাঠামোটার সাথে আমরা পরিচিত হলাম, যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোটার মোটামুটি তিনটা ভাগ, উৎপাদন ভিত্তিক, মালিকানা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, উৎপাদন ভিত্তিক খাতের তিনটা উপাদান রয়েছে, কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত, এবং এই প্রত্যেকটা উপাদানের কিন্তু কতগুলো উপখাত রয়েছে। আর মালিকানা ভিত্তিক খাতের দুটো শ্রেণী, সরকারি খাত এবং বেসরকারি খাত, অঞ্চল ভিত্তিক খাতের দুটি শ্রেণী, গ্রামীণ খাত এবং শহরী খাত। আমাদের কিন্তু মূলত তিনটি খাত, এই তিনটি খাতে কিন্তু আমাদের মূলত কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত, এই তিনটি খাতের কিন্তু আলাদা আলাদা হিসাব করা হয়, এবং এই তিনটি খাত আলাদা আলাদা হিসাব করে কিন্তু GDP এসে যুক্ত হয়। একটা এর সার্বিক যে আর্থিক মূল্য হয় সেটা থেকে কিন্তু আমাদের GDP। এই তিনটি খাতেই কিন্তু মালিকানা ভিত্তিকে দেখো, কিছু সরকারি খাত, কিছু বেসরকারি খাত, এই খাতগুলোর মধ্যে আবার অঞ্চল ভিত্তিক খাতেও কিন্তু কিছু মূলত খাত আমাদের এই তিনটেই, অঞ্চল ভিত্তিক খাতেও কিন্তু ওই তিনটি কৃষি, শিল্প এবং সেবা খাত থেকে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতির কাঠামোটা সম্পর্কে আজকে জেনেছি। এখন বরাবরের মতো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো, ব্যাখ্যা করো। বাংলাদেশের GDP সামগ্রিকভাবে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? PPP কি? মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? উৎপাদন ভিত্তিক খাত কি? সেবা খাত বলতে কি বুঝো? বাংলাদেশের অর্থনীতিতে একক বৃহত্তম খাত কোনটি? অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো।